নমস্কার, স্বাগতম। এয়া হৈছে ফাইনেল রিপোর্ট স্টুডিওত মই প্রাঞ্চল। টি টুয়েন্টি বিশ্বকাপত সহজ জয়ের অভিযান আরম্ভ করলে টিম ইন্ডিয়ায়। রোহিত শর্মার ব্যাটিং বিক্রমে আয়ারল্যান্ডক 8 উইকেটত পরাজিত করলে ম্যান ইন ব্লুয়ে। নিউইয়র্কত অনুষ্ঠিত খেলখনত টসত জয়লাভ করে আয়ারল্যান্ডক প্রথমে ব্যাটিং করবলে আমন্ত্রণ জানাইছিল ভারতে। 7 রানতে অশ্বদীপ সিংর বলত স্টার্লিংর উইকেট হেরার পাছত মূর তুলিব নোৱাৰিলে আয়ারল্যান্ডে। 16 ওভারত 96 রান করতে সামরণি পড়ল আয়ারল্যান্ডর ইনিংস। আয়ারল্যান্ডর হয়ে 14টা বলত সর্বাধিক 26 রানের ইনিংস খেলিলে দেলানিয়ে। 27 রানের বিনিময়ত হার্দিক পান্ডিয়াই দখল করলে 3টা উইকেট। অর্শদীপ সিং আর জসপ্রীত বুমরাহে 2টাকৈ উইকেট হস্তগত করার বিপরীতে 1 ওভারত 3 রান খরচ করে অক্সর পেটেলে দখল করলে 1টা উইকেট। 97 রানের বিজয় লক্ষ্য অনুসরণ করে 37 বলত 52 রান করে আঘাতর খেলপথার এড়বলগা হল রোহিত শর্মায়। 26 বলত 37 রান করে অপরাজিত হয়ে থাকিল ঋষভ পন্থ। বিপরীতে টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম খেলত সফল হব নোৱাৰিলে বিৰাট কোহলি আর সূর্যকুমার যাদব। 3 ওভারত 6 রান খরচ করে 2টা উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হল জসপ্রীত বুমরাহ। খেল সমাপ্তির পাছত রোহিত শর্মার আঘাত গুরুতর নহয় বলে জানাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। সরকার গঠনের আশা বাদ দিলে ইন্ডিগোতে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনত এই সিদ্ধান্ত ইন্ডিয়া গোটর। পর্যাপ্ত সংখ্যা নথকার বাবে এই সিদ্ধান্ত ইন্ডিয়া এলায়েন্সর। বৈঠকত আন কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিরোধী ঐক্যর। বিরোধীর আসনত বহার সিদ্ধান্ত ইন্ডিয়া এলায়েন্সর। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে সহযোগ নকরাত পর্যাপ্ত সংখ্যা লাভ করবলে সক্ষম নহল। সরকার গঠনের বাবে লালায়িত নহয় ইন্ডিয়া এলায়েন্স। রাহুল গান্ধী, খার্গে আর বাওপন্থীয়ে জানালে ইন্ডিয়া এলায়েন্সর এই স্থিতির কথা। কংগ্রেসের পরাই হব এটা বিরোধী দলপতি। সংসদের ভিতরে বাহিরে যুঁজি যাব ইন্ডিয়া এলায়েন্সে। এনডিএক সমালোচনা করে বিরোধী ঐক্যয়। এনডিএর সরকার অস্থায়ী হব বলে সমালোচনা করলে ইন্ডিয়া এলায়েন্সে। সহযোগী দলের চাপর বাবে স্থায়ী নহব এই সরকার। যেতিয়া এনডিএর মাজত ভাঙন সৃষ্টি হব তেতিয়াহে সরকার গঠনের কথা ভাবিব ইন্ডি এলায়েন্সে। আজকে পলিটিক্যাল সিচুয়েশন পে और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए, चर्चा हो गई और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिलके एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊंगा। The constituents of India Bloc thank the people of India for the overwhelming support received by our allies. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism and also to save democracy. The India Bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government and this is our decision and we all together agreed on these points and will definitely whatever promises we have given to the people that we will keep it up and just I want to tell this. Thank you very much. কাইলৈ দিল্লীলৈ যাব বিজেপিৰ প্রতিজন নবনির্বাচিত সাংসদ। দেশৰ প্রতিজন সাংসদক ৰাজধানীত উপস্থিত হবলৈ শীর্ষ নেতৃত্ব দিয়া নির্দেশৰ পাছতে দিল্লীলৈ ওলাইছে 8গৰাকী সাংসদ। বিপরীতে সর্বানন্দ সোণোৱাল ইতিমধ্যে উপস্থিত হৈছে দিল্লীত। বুধবাৰে ৰাষ্ট্ৰপতিৰ নিশাৰ আহাৰৰ অভ্যর্থনাত উপস্থিত আছে সর্বানন্দ সোণোৱাল। 8 তাৰিখে প্রধানমন্ত্রীৰ শপথ গ্রহণ অনুষ্ঠানৰ পাছতে অসমলৈ উভতি আহিব পাৰিব সাংসদসকল। তাৰ পূৰ্বে 7 জুনত বৈঠক অনুষ্ঠিত হব এনডিএৰ নবনির্বাচিত সাংসদসকলৰ। লোকসভা সচিবালয়ৰ সেন্ট্রেল হলত 7 জুনৰ পুৱা 10 বজাত অনুষ্ঠিত হব বৈঠক। এই বৈঠকত উপস্থিত থাকিব এনডিএৰ প্রতিজন নবনির্বাচিত সাংসদ।
ইফালে প্রধানমন্ত্রীর বাসগৃহত অনুষ্ঠিত বৈঠকত সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীক নেতা নির্বাচন এন ডি এর প্রতিটো সহযোগী দলের ক্রমাগত তৃতীয়খন সরকার গঠনের প্রধানমন্ত্রীক ধন্যবাদ জানালে প্রতিটো সহযোগী দলে। ছয় দশকর পাছত ক্রমাগত তৃতীয়বারলৈ এখন সুস্থির সরকার নির্বাচিত করাত দেশবাসীক ধন্যবাদ এন ডি এর। দেশবাসীর জীবনের মান উন্নত করার সংকল্পরে সামরণি পড়িল এন ডি এ নেতৃত্বর এই বৈঠক। ছয় দশকর অন্ত দেশের জনতা এনেধরণে নিজের মত প্রকাশ করেছে আর নরেন্দ্র মোদী সর্বসম্মতিক্রমে এন ডি এর নেতা নির্বাচন করেছে। সরকারের জনকল্যাণকামী নীতির ফলত দেশের সকল ক্ষেত্রতে উন্নয়ন পরিলক্ষিত হয়েছে বলে এন ডি এর নেতাসকলে আজি উল্লেখ করেছে। ছয় দশকর অন্ত দেশের জনতা একরাহে তৃতীয়বার একখন সরকারকে নির্বাচিত করা বলে তেওঁলোকে উল্লেখ করেছে। মোদীর নেতৃত্বত এন ডি এ সরকারে দেশের দুখিয়া মহিলা যুব আর কৃষক লগতে শোষিত বঞ্চিত লোকের কাম করে যাম বলে উল্লেখ করেছে। এন ডি এ সরকারে দেশের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখি জীবনের মান উন্নত করার কাম করে যাব বলে উল্লেখ করেছে। নরেন্দ্র মোদীক সর্বসম্মতিক্রমে এন ডি এর নেতা নির্বাচন করে এইবর হয়েছে প্রস্তাব। প্রস্তাব দুই, সরকারের জনকল্যাণকামী নীতির ফলত দেশের সকল ক্ষেত্রতে উন্নয়ন পরিলক্ষিত হয়েছে। প্রস্তাব তিন, ছয় দশকর অন্ত দেশের জনতা একরাহে তৃতীয়বার একখন সরকারকে নির্বাচিত করেছে, সেটা একটা ভাল লক্ষণ বলে অভিহিত করেছে। মোদীর নেতৃত্বত এন ডি এ সরকারে দেশের দুখিয়া মহিলা যুব আর কৃষক লগতে শোষিত বঞ্চিতর কাম করে যাব বলে উল্লেখ করেছে। এন ডি এ সরকারে দেশের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখি জীবনের মান উন্নত করার কাম করে যাব। যেহেতু নরেন্দ্র মোদী এন ডি এর নেতা নির্বাচিত হল, মিত্রজোঁটর সকল সহযোগী দলে নির্বাচন করে নরেন্দ্র মোদীক নেতা হিসাবে। পনেরোটা দলে প্রধানমন্ত্রীর হাতত অর্পণ করে এন ডি এক সমর্থনের পত্র। অসমের অগপ আর ইউপিপিএলে প্রদান করে সমর্থন পত্র। সিকিমের এছ কে এমে প্রদান করে এন ডি এক সমর্থন পত্র। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুয়েও মোদীর হাতত তুলি দিয়ে সমর্থন পত্র। জে ডি ইউর নীতিশ কুমারেও দিলে সমর্থন পত্র। অগপ সভাপতি অতুল বরাই অংশগ্রহণ করে এন ডি এর বৈঠকত। বৈঠকত উপস্থিত থাকে ইউপিপিএলের সভাপতি প্রমোদ বড়ো। শিবসেনা এসর সভাপতি একনাথ সিন্ডেও বৈঠকত উপস্থিত থাকে। সমর্থন পত্র অর্পণ করার পাছত সর্বসম্মতভাবে পুনর্বার ইউ ডি এর ক্ষমা করব এন ডি এর এন ডি এর নেতা নির্বাচিত হল নরেন্দ্র মোদী। ইফালে পাটনার দিল্লীলে অহার বাটত কেনেকৈ একখন বিমানত উঠিল নীতিশ কুমার আর তেজস্বী যাদব। এন ডি এ আর ইন্ডিয়ার পৃথকে পৃথকে বৈঠক আছিল, তার বাবে আহিছিল, কিন্তু একখন বিমানত তেওঁলোকক দেখা গল। ইতিমধ্যে তেজস্বী যাদবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। একখন বিমানত উঠা ঘটনাক আকস্মিক আখ্যা দিছে তেজস্বী যাদবে। কিন্তু একখন বিমানত দেখা মাত্রকে দুই দুইকে সম্ভাষণ জনা বলেও কলে তেজস্বীয়ে। আনকি নীতিশ কুমারে তেওঁৰ কাষতে বহিবলৈ অনুরোধ করা বলেও জনালে তেজস্বী যাদবে। কিন্তু ইন্ডি গোটর বৈঠকত হওয়া সিদ্ধান্তক লৈ বা কি কি আলোচনা হব সেই সন্দর্ভত কিন্তু মুখ খোলা নাই বলে তেজস্বী যাদবে উল্লেখ করে। সালাম দুয়া হুই ফির দেখি কি মেরা সিট পিছে লড়তা তো বাদ মে দেখে আয়ে হে তো হমকো আগে বুলায়ে তো আগে চলে গেলে তো কুছ বাত হুই পলিটিক্যাল বাত। আপনি এসব ছোড়িয়ে এসব সময় পে বাত কিয়া জাতে ইসাদি বাতে বাহার নেই বতাই জাতে। এন ডি এর এগারোগী প্রার্থীক লোকসভালৈ নির্বাচিত করার বাবে রাজ্যের প্রতিগী ভোটারক ধন্যবাদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাইজক ধন্যবাদের ফেসবুক পোস্ট যোগে রিপোর্ট কার্ড রাজসভা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এশরও অধিক বিধানসভা সমষ্টিত ১১৭খন নির্বাচনী সভাত অংশ লওয়ার কথা জানালে মুখ্যমন্ত্রী। সভা অনুষ্ঠিত হওয়া সমষ্টিত এন ডি এ ৯০% অধিক সফলতা অর্জন করলে। ৯২টা বিধানসভা সমষ্টিত এন ডি এর প্রার্থী অগ্রগতি লবলৈ সক্ষম হয়েছে বলে মুখ্যমন্ত্রী রিপোর্ট কার্ড সকলের সম্মুখত দাঙি ধরলে। অসমত পুনের অনুষ্ঠিত হব উপনির্বাচন। লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া অসম বিধানসভার পাঁচজন সদস্যর অনুষ্ঠিত হব উপনির্বাচন। লগতে রাজ্যসভাত খালি হওয়া সর্বানন্দ সোনোয়াল আর কামাখ্যা প্রসাদ তাসার আসন দুখনের বাবেও হব উপনির্বাচন। লোকসভালৈ নির্বাচিত হব পাঁচ বিধায়ক। লোকসভালৈ নির্বাচিত হল ধলাইর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। লোকসভালৈ নির্বাচিত হল বিহালীর বিধায়ক রঞ্জিত দত্ত। নির্বাচিত হল সিদলির বিধায়ক জয়ন্ত বসুমতারী। নির্বাচিত হল বঙাইগাঁওর বিধায়ক ফণীভূষণ চৌধুরী। লোকসভালৈ নির্বাচিত হল চামগুড়ির বিধায়ক রকিবুল হুসেন। এই পাঁচজন অসম বিধানসভার সদস্য সদ্য ঘোষিত লোকসভা নির্বাচনের ফলাফলত জয়ী হওয়াত খালি হব বিধানসভার পাঁচ আসন।
ফলত ছমাহৰ ভিতৰত এই পাঁচ সমষ্টিত অনুষ্ঠিত হ'ব উপনিৰ্বাচন। শাসকীয় বিজেপিৰ সৈতে মিত্ৰতাত থকা অসম গণ পৰিষদৰ আদবাৰৰ বিধায়ক ফণীভূষণ চৌধুৰী জয়ী হৈছে 18 সংখ্যক লোকসভালৈ। একেদৰে মিত্ৰদল UPPLৰ চিদলিৰ বিধায়ক এজন জয়ন্ত বসুমতাৰীও জয়ী হৈছে লোকসভালৈ। পিছে উপনিৰ্বাচনত বিজেপিয়ে বঙাইগাঁও সমষ্টি এৰি দিবনে অসম গণ পৰিষদক? ঠিক একেদৰে মিত্ৰদল UPPLক চিদলি সমষ্টিটো উপনিৰ্বাচনত বিজেপিয়ে এৰি দিবনে? মিত্ৰতাৰ ধৰ্ম অনুসৰি দুয়োটা দলেই উপনিৰ্বাচনত বিচাৰিব দুয়োটা সমষ্টি। এই বিষয়ত ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই দিলে এক সমিধান। পাঁচটাকৈ বিধানসভা সমষ্টিৰ উপ নিৰ্বাচন হ'বলগীয়া আছে। পৰিমল শুক্লবদ্ধ ডাঙৰীয়া, ৰঞ্জিত দত্ত ডাঙৰীয়া, জয়ন্ত বসুমতাৰী, ফণীভূষণ চৌধুৰী, ৰেগিবুল হুছেইন ডাঙৰীয়া, নহয় জানো? পাঁচটাকৈ বিধানসভা সমষ্টি আৰু এইবিলাক গোটেই কথা লোকসভা গঠন হোৱাৰ পিছত নিৰ্বাচন আয়োগে সিদ্ধান্ত ল'ব। সমগ্ৰ দেশতে কিমানটা আসনত আৰু তাৰপিছতে আমাৰ ৰাজ্যসভাও আছে, নৈহিত পৰ্দা দুখনকৈ ৰাজ্যসভাৰ আসনত শাসকীয় মিত্ৰজোঁটে নিজাববীয়াকৈ প্ৰতিটো সমষ্টিৰ বাবে এতিয়া উপনিৰ্বাচনৰ বাবে সাজু হ'ব। এই প্ৰক্ৰিয়া কেন্দ্ৰত চৰকাৰ গঠনৰ পিছতে আৰম্ভ হ'ব। ইপিনে বিৰোধী কংগ্ৰেছৰ উপদলপতি ৰকিবুল হুছেইন ধুবুৰী লোকসভা সমষ্টিৰ পৰা জয়ী হোৱাত খালী হ'ল চামগুৰি বিধানসভাৰ আসনখন। এইখন আসনত ৰকিবুল হুছেইনৰ পুত্ৰ তানজিল হুছেইনক কংগ্ৰেছে প্ৰক্ষেপ কৰাৰ সম্ভাৱনা আছে। একেদৰে শোণিতপুৰ লোকসভা সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰি পৰাজিত হোৱা কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুৱে খালী হোৱা বিহালী বিধানসভা সমষ্টিৰ আসনৰ বাবে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সাজু হৈছে। এই কথা নিউজ এইটিনক জনালে প্ৰেমলাল গঞ্জুৱে। হ'ব, কিন্তু বাকী সময়ত মই এতিয়া দলীয় কাম কৰি যাম, দলৰ লগত থাকিম। দলীয়ভাৱে কি ধৰণে চিন্তা চৰ্চা দলৰ কথা হ'ব, উপনিৰ্বাচনত টিকেট যাকে নিদিয়ক কিয় বিহালীত কংগ্ৰেছে কেনেকে ধৰণে আগবাঢ়িব? টিকেট যি ধৰণে দিব, টিকেট যাকে নিৰ্বাচন যেতিয়া উপনিৰ্বাচন যেতিয়া হ'ব, দলৰ পৰা কোনোবা যেন টিকেটটো পাবই। গতিকে নিশ্চয় মোৰ দলীয় যি দায়িত্ব থাকিব, নিশ্চয় মই কাম কৰিম আৰু বিহালী সমষ্টি মই নিজৰ জেগা নিজৰ হেৰি। বিৰোধী পক্ষই এইদৰে আৰম্ভ কৰা উপনিৰ্বাচন কেন্দ্ৰিক দৌৰত নিশ্চিতকৈ শাসকীয় মিত্ৰজোঁটো পিছপৰি নাথাকিব। ইয়াৰ লগতে শাসকীয় বিজেপিৰ পৰা ৰাজ্যসভাত খালী হ'ল 2খন আসন। সৰ্বানন্দ সোণোৱাল আৰু কামাখ্যা প্ৰসাদ দাসৰ আসনৰ বাবে হ'ব উপনিৰ্বাচন। ইয়াৰ বাবেও এতিয়া শাসকীয় বিজেপিয়ে চলাব লাগিব প্ৰস্তুতি। সম্ভৱত বিজেপিয়ে এইবেলি লোকসভাৰ নিৰ্বাচনত টিকট দি দিয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলীক ৰাজ্যৰ 1খন আসনত জয় কৰি পঠিয়াব। অৱশ্যে এতিয়াও এই বিষয়ত বিজেপিয়ে লোৱা নাই চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকাৰ সৈতে বিজু কুমাৰ ডেকা ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বাতৰিখিনিৰ সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। লক্ষ্ণৌৰ আসনৰ বাবে যুঁজ দি প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙেও সাব্যস্ত কৰিলে সহজ জয়। আনহাতে কেন্দ্ৰীয় মন্ত্ৰী পীয়ুষ গোৱেলেও উত্তৰ মুম্বাই অঞ্চলৰ পৰা যুঁজ দি কংগ্ৰেছ নেতা ভূষণ পাটিলৰ বিৰুদ্ধে জয় সাব্যস্ত কৰে। ইফালে 24ৰ নিৰ্বাচনত আটাইতকৈ বৃহৎ অঘটন ঘটিল স্মৃতি ইৰাণীৰ ক্ষেত্ৰত। 2019ত আমেথিত ৰাহুল গান্ধীক পৰাস্ত কৰি এক প্ৰকাৰৰ চমক দিছিল। যোৰহাট সমষ্টিত শেষ আহি মৰা গৌৰৱ গগৈক শুভেচ্ছা জনাই বিপদত মৃণাল কুমাৰ শইকীয়া। খুমটাইৰ বিজেপি বিধায়কগৰাকীৰ দলত থকাৰ ইচ্ছা নোহোৱা হোৱা বুলি কটাক্ষ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আকৌ চৰ্চাত বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়া।
নিজ দলের বিরুদ্ধে সমালোচনা করে সতীর্থ রুখত পড়া মৃণাল শইকীয়ায় এইবার কি করলে? কতো মন্তব্যরে নহয়, বরং বিজয়ীক অভিনন্দন জানায় এবার সমালোচনার পাত্র হল মৃণাল শইকীয়া। যোরহাটত তপন গগৈক জিকাবলে বিজেপিয়ে সর্বশক্তি প্রয়োগ করেছিল, কিন্তু বিজয়ী হল বিপক্ষের গৌরব গগৈ। আর সেই বিপক্ষ নেতাকে জয়ের বাবে অভিনন্দন জানালে মৃণাল শইকীয়ায়। এক্স যুগে গৌরব গগৈক অভিনন্দন জানায় মৃণাল শইকীয়ায় লিখিলে, ধন, ডাঙর প্রচার, দর্প ভরা ভাষণে নির্বাচনত সহায় নকরে। পরোক্ষভাবে যে নিজ দলকে সমালোচনা করলে বিধায়ক শইকীয়ায়, আর তার পাছতে দলের ভিতর এটা সমালোচনার পাত্র হয়ে পড়েছে মৃণাল শইকীয়া। পিছে মৃণাল শইকীয়ার মতে গৌরবর সহ পূর্বরপরাই আছে ভাল সম্পর্ক, গতি অভিনন্দন জানাত দুঃখ থাকিব নোৱাৰে। জিকিলে বোলে তেখেতক তো এটা দিয়াতো মোৰ এটা কার্সি হয়, এটা সজ্জনতামূলক এটা তো দিবই লাগিব। তেখেতো আহিলে মোক গোলাঘাট আহিলে বা পূজাত আহোঁতে মোৰ দোকানত সোমাই গৈছে, এইটো আর মানুহৰ আমাৰ তো জিওগ্রাফি সলনি নহয়, আমাৰ আইডিয়লজি বেলেগ বেলেগ হ'ব পাৰোঁ। সকলো দেখি শুনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও মৃণাল শইকীয়া কটাক্ষ করে কলে হয়তো তো বিজেপিত বেশিদিন নাথাকে। চক, মৃণাল শইকীয়ায় নরেন্দ্র মোদী ডাঙরিয়াক অভিনন্দন জানা নাই, কংগ্রেসের বিজয়ী প্রার্থী এজনক অভিনন্দন জানাইছে, তারপর মূর ধারণা হয় যে মৃণাল শইকীয়া হয়তো বহুদিন বিজেপিত না থাকিব। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াক লো প্রতিক্রিয়া দিলে মৃণাল শইকীয়া। শইকীয়ার মতে মুখ্যমন্ত্রীক আগুড়ি থাকা সকলে ভুলকৈ উচ্চতনি দিয়ার বাবে তেনে মন্তব্য করেছে। সেটা তেও কেবা একটা ভুল বুঝছে, কারণ আমার পরম্পরা আছে যে শত্রুপক্ষর হলেও আজি মোর শত্রু ছালী এজনে ভালকে পাস করেছে, আমি তো হেরি করবলে যাও একটা কংগ্রেস ইলেকশন দিও আর বিরোধী পার্টি হোক উঠিব পারো, কিন্তু আমি তো বাটে পথে তেতিয়া লগ পাও, লগ পাই কথা পাতো। আজির দিনা তেতিয়া এটা বড় বেয়া পরিবেশ এটা নাছিল যে কোনবা মোর বিরুদ্ধে উঠিলে সেইজন শত্রু হয়ে গেল, সেই সম্পর্ক বা ধরে তারপর তখন আমার এমপি হয়ে আছে, মানে এমএলএ, সেখানে সম্পর্ক আছে, কি ভুল বুঝি কোনে তখেতক উচতাই দিলে না জানো। আনকি বিজেপিতে থাকিব বলে দৃঢ় মন্তব্য আগবহালে মৃণাল শইকীয়া। আর বেলেগ পার্টির যাওয়া প্রশ্নই নাই, দোকানে এমএলএ নহ, কারণ আমি 94 আমি ইয়াত 94 বিজেপি এনেকা নাছিল যে ইয়াত আজি সরকার হব কিভাবে, তেতিয়া আমি জয়েন করেছো, আর তেতিয়া বেলেগ পার্টি জয়েন করা হলে তেতিয়া এমএলএ হব পড়ো। আনহাতে মৃণাল শইকীয়ার মন্তব্যক লৈ দলৰ মজিয়াত আলোচনা হব বলে মন্তব্য রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। গোটেইখিনি কথা আমি চর্চা করলো, অকল মৃণাল শইকীয়া নহয়, আমি যোরহাট লোকসভাত কিয় হাৰিলো ইয়াৰ পর্যালোচনা। ইফালে মৃণাল শইকীয়ায় গৌরব গগৈক অভিনন্দন জানার পিছতে বিজেপিত সৃষ্টি হওয়া প্রতিক্রিয়াক লৈ প্রতিক্রিয়াত সরব হয়েছে দুই বিরোধী দলের সভাপতি ভূপেন বৰা আর অখিল গগৈ। বিজেপির লিডারবিলাকে এতিয়া বিজেপি দলটো যে অহংকারী হয়ে পড়ছে এফালের পর কই আছে, কালি মৃণাল শইকীয়া ডাঙরিয়া বিধায়ক তখেতে স্পষ্টভাবে বিজেপি কিমান অহংকারী হয়ে পড়ছে সেই কথা কইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। খুমতার বিধায়ক মৃণাল শইকীয়ায় মুকলিমূরিয়াক যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী গৌরব গগৈক অভিনন্দন জ্ঞাপন করা কার্য সমর্থন অশোক শর্মার। যোরহাটলৈ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর লগতে রাজ্যের সকল মন্ত্রী যাওয়ার পিছতো বিজেপি নিজিকিল, একাংশ মন্ত্রীর উদ্ভট মন্তব্য তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্যের বাবেই যোরহাটত বিজেপির পরাজয় বরণ করা বলে আওপকীয়াকৈ মন্তব্য করে অশোক শর্মায়। মৃণাল শইকীয়ায় কেনেদরে কোনে কি সোধাতে গৌরব গগৈক শুভেচ্ছা দিছে সেইটো সেই চাবলগীয়া কথা। রাজনীতির ক্ষেত্রত যিকোনো এজন ব্যক্তিয়ে, এতিয়া আমাৰ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আছে, বিভিন্ন রাজ্যত বিভিন্ন সরকার হৈছে, সেই সরকারের মুখ্যমন্ত্রীলৈ তো তেখেতে শুভেচ্ছা জানাইছে, গতিকে তেখেতও মৃণাল শইকীয়া এগৰাকী বিধায়ক আৰু তেখেতৰ কাষতে যোৰহাট সমষ্টিৰ পৰা সাংসদ হিসাবে নির্বাচিত হৈ অহা কারণে তেখেতক এটা শুভেচ্ছা জানাটো এটো সৌজন্যতামূলক এটা কথা, গতিকে তাত বিশেষ ধরবলগিয়া কথাটো নাই, কিন্তু সেই কথাখিনিয়ে তেও দল ত্যাগ করব নেকি বা দলত নাথাকিব নেকি কথাটো নুসুচায়।
বিজেপি দলের আসন হ্রাস তথা বিরোধী দলের সম্মুখীন হওয়া প্রত্যাহ্বান সন্দর্ভত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে অশোক শর্মায়। আমার রণকৌশল প্রস্তুত করা সকলে গৌরব গগৈক বেশি অবজ্ঞা করার ফলতে এনে বিপর্যয়ের সম্মুখীন হওয়া বলে মন্তব্য করে শর্মায়। ইফালে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মাত্র 1.5 লাখ ভোটত জয়ী হওয়াটে দেশত পরিবর্তনের ইঙ্গিত বহন করা বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য অশোক শর্মার। আজি আমি তৃতীয়বারের কারণে সরকার গঠন করেছো সচা, কিন্তু যাবার আমি 303 পাইছিল, এইবার তো 303 পোৱা নাই, গতি আমার কিছু অবনমিত হয়েছে। গতি ইয়ার পাছত যদি নেতৃত্বই সেই একই ডাঙ্কোপেরে ডাঙ্কোপ মরা কথারে চলে বা আমাক এরি হলেও চলিব পারে, তেনেহলে মানে তেওঁলোকে ভাবা কথা মতে তেওঁলোকে কাম করব, কিন্তু সেইমতে চলিলে যে নহয় সেইটো প্রমাণ এইবার নির্বাচনতে পাইছে। আর এটা অতি গুরুত্বপূর্ণ কথা যে দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া বারাণসীর পৰা নির্বাচিত হয়েছে, আর নির্বাচিত হওয়া সমষ্টিটোত আমার সাধারণ লোকসভা সমষ্টিবিলাক যিমান করেছে তাতক 10 গুণ বেশি কাম করার পিছতো তেখেতে কিন্তু মাত্র 1.5 লাখ ভোটের ব্যবধানতে জয়ী হয়েছে। গতি এইটো কিন্তু অতি চিন্তনীয় বিষয়, মই সেই কথাটো এজন রাজনৈতিক কর্মী হিসাবে মই অনুভব করো। দেশের মাননীয় গৃহমন্ত্রীগিয়ে 4.5 লাখ ভোটের ব্যবধান জয়ী হয়েছে, আর প্রধানমন্ত্রীগিয়ে 1.5 লাখ মাত্র ভোটত জয়ী হয়েছে। গতি এইটে কি সূচায়, মই নহয় মোর নেতৃত্ব নহব পারে কিন্তু রাইজে ভাবিব এইটো যে এটা পরিবর্তনের ইঙ্গিত, সেই কথাটো সর্বসাধারণে বুঝি পাইছে। আর সেই কারণে আমি আহ্বান জানাইছো যাতে সকলকে লৈ দলটো পুনর্গঠিত করে আমি 26-ত সরকার গঠন করিব পারো। ইফালে বিজেপি দলে যদি কোনো সন্মান নাপায় বা বিজেপি দলত যদি কোনো সন্মান নাপায় তেন্তে অন্য দলত গৈ হলেও রাইজক সেবা করিম বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে অশোক শর্মায়। রাজনীতিত একে ঠাইতে থাকি সফল হব নোৱাৰি বলেও বিস্ফোরক মন্তব্য করে বিজেপির প্রাক্তন নেতাগৰাকী বা বিধায়কগৰাকীয়ে, তেওঁ বর্তমানের নেতা। যদি বিজেপিয়ে ব্যবস্থা ললে বা ব্যবস্থা লয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করিম বলেও হুঙ্কার দিলে অশোক শর্মায়। আমি দেখিছো ভারতবর্ষের রাজনীতিত যে এটা রাজনীতি করিয়ে মানুষ বিশেষ সফল হওয়া নাই, গতি আমাক যদি আমি করিম বলে ভাবি আছো, কইছো মই বহু ক্ষেত্রত কইছো যে বিজেপি দলত মই নিষ্ঠা সহকারে কাম করার কারণে প্রস্তুত আছো, যদি দায়িত্ব নিদিয়ে যদি দলের পৰা উলিয়াই দিয়ে সেইটো তেওঁলোকৰ কথা, মোৰ কথাটো নহয়, তেতিয়া আমি আৰু বহি থাকিম। কিন্তু আমি তো আপোনালোকে জানেই, নলবাৰী মানুহে জানে মই কেনেদৰে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সংগঠন কৰিছিলো। এতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সংগঠনত মই যদি সুবিধা নাপাওঁ আইন ঠাইত কৰিব লাগিব, সেইটো আৰু দেখা দেখি কথা। দল বুলি কথা কোৱা নাই, মই ঢাপলি মেলাৰ কথাও অহা নাই, ঢাপলি মেলাৰ অৰ্থটো বেলেগ। মোর কথাটো আছে যে মই যেহেতু এটা সংগঠন করে দলটুক শক্তিশালী করে সরকার অনাত পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা লৈছিলো, সেই দলটুত এতিয়া আমার স্বর্ণীল সময়, সেই সময়ত যদি কাম করিব নাপাও মনত এতিয়া অলপ দুঃখ লাগে, কিন্তু সকলের তো একটা স্বাধীনতা আছে, গতি আমিও তেনেদরে ব্যবস্থা লম বলি চিন্তা নিশ্চয় করা হব। কারণ আমার শক্তি, আমার ক্ষমতা বা আমার কর্মকৌশল সেবিল আর অথলে দিয়ে যাব দিব নি, ইয়ার ব্যবহার নিশ্চয় করবাদ নয় করবাদ হব। সর্বানন্দ,